সুপ্রিয় দর্শক, বিডি লাইভ 24 নিউজে আপনাদের স্বাগতম। আপনাদের সাথে আছি আমি ফারজান আক্তার অধরাম। আমরা এখন আছি রাশিদা পারভিন মনি, বাংলাদেশ যুব মহিলা লীগের সহসভাপতি কেন্দ্রীয় কমিটি এবং সাবেক মহিলা কাউন্সিলর। কেমন আছেন আপু? ভালো, আপনি ভালো আছেন? তো আমরা তো এখন সুবর্ণ জয়ন্তীতে পা রাখছি, 50 বছর আমাদের পেরিয়ে গেল স্বাধীনতার, সেই বিষয়ে এসেছিলাম আপনার কাছে একটা শুভেচ্ছা বার্তা নেওয়ার জন্য। আমার কিছু প্রশ্ন ছিল যে আমরা আজকে প্রায় 50 বছর পার করে ফেললাম, প্রায় কি আমরা পুরোই শেষ করে ফেলেছি। এই স্বাধীন দেশের জন্য আমাদের বাংলাদেশের অনেক অনেক ভাই যারা রক্ত দিয়েছে, মা বোনের ইজ্জত দিয়েছে, তো এতদিন পরে এসেও আমরা কি আসলে স্বাধীন হতে পেরেছি? ধন্যবাদ প্রশ্নটা করার জন্য। আসলে আমি মনে করি যে বাংলাদেশে আমরা নারীরা, আপনারা দেখতে পেরেছেন যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নারীকে অনেক মূল্যায়ন করেছেন এবং আগামীতেও আমাদের জন্য কোঠা রেখেছেন। আসলে আমরা বাংলাদেশে দেখেন যে গুরুত্বপূর্ণ জায়গা দুটা, মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের স্পিকার হচ্ছে নারী, মাননীয় প্রধানমন্ত্রী নারী, এখানে বিমান বাহিনীতে আছে নারী, আর্মিতে আছে নারী। আসলে আগে আমাদের ওই পরিবেশটা ছিল না যে ঘর থেকে আমরা মেয়েরা সাহস করে বেরোতে পারতাম, এখন কিন্তু এই সময়টা আসছে আমাদের। আমরা নারীরা কিন্তু এখন অনেকটাই স্বাধীন, আমি বলবো যে যেসব ক্ষেত্রে আমরা এখন, আমরা যে স্বাধীনতাটা আমাদের ঘর থেকে দিচ্ছে, স্বামীরা দিচ্ছে, ভাইয়েরা দিচ্ছে, বাবারা দিচ্ছে, আগে কিন্তু এই স্বাধীনতাটা ছিল না। মাননীয় প্রধানমন্ত্রীর কারণেই কিন্তু আজকে এই স্বাধীনতাটা আমরা পেয়েছি। এবং কি স্বাধীনতা মানে কোনো খারাপ কিছু আমরা চিন্তা করি না, স্বাধীনতাটা মানে হচ্ছে একটা নারীর অধিকার। আমরা অধিকার করে দেখেন, আমার হাজব্যান্ডের জন্য আমি চাকরি করছি, এটা আমার সংসারের জন্য উপকার হচ্ছে, আমার সন্তানের জন্য আমি একটা কাজের জন্য আমি বেরোচ্ছি। হাজব্যান্ড সবসময় কিন্তু পারে না, স্কুলে যাওয়ার ক্ষেত্রে দেখেন সেখানেও কিন্তু নারীরা সম অধিকার রাখছে। সেক্ষেত্রে আমি মনে করি আমার দিক থেকে যে আমরা আসলে অনেকটাই আমরা এগোতে পেরেছি। এখন যেহেতু আমাদের পূর্বপুরুষ শাসিত সমাজ, এটাকে এখনও পুরোপুরি শেষ করতে একটু সময় লাগবে, তা আগামীতে আমার ধারণা যে ইনশাল্লাহ আমরা ওই জায়গাটায় পৌঁছাতে পারবো। জি, ধন্যবাদ, খুব সুন্দরভাবে আপনার উত্তর দিয়েছেন। আমাদের অনেকের ধারণা আছে যে আমরা যে নারীরা বিভিন্ন স্থানে গিয়ে যে আমরা লাঞ্ছনার শিকার হচ্ছি, অনেকের ধারণা আছে যে যারা উচ্চবিত্ত নারী আছে তারা এসব থেকে রেহাই পায়, আর যারা নিম্নবিত্ত বা মধ্যবিত্ত ঘরে আছে তারা এটা একটু বেশি ফেস করে, এই বিষয়ে আপনার মন্তব্যটা? আসলে এটা খুব দুঃখজনক যে আমাদের নারীরা এরকমভাবে লাঞ্ছিত হচ্ছে, এটা অস্বীকার করার কিছু না। আসলে আমাদের এটা উচ্চবিত্ত বা মধ্যবিত্ত বলে কোনো কথা নাই, এটা কিছু মানুষ আসে যাদের কোনো, এটা মানুষের ভিতর পড়ে না, আমি বলবো এরা সমাজেও পড়ে না, মানুষত্ব নাই এদের। যেসব বিকৃত কিছু মানুষ আসে তাদের কাছে উচ্চবিত্ত কিছু না, মধ্যবিত্ত কিছু না, নিম্নবিত্ত কিছু না। আর এটা হচ্ছে ওদের একটা ই থাকে যে একটা নারীদের কীভাবে ক্ষতি করবে, কীভাবে নরপিশাচের মতন পড়বে। আমি মনে করি যে এটা পাকিস্তানে হানা যেরকমভাবে দিয়েছে ওরকম একটা কিছু মানুষের ভিতর থাকে, এটা মানুষ আমি মনে করি না, এগুলো মানুষ, আমার আমার কাছে মনে হয় না এটা মানুষ। আমার মনে হয় সমাজের মানুষও এটা বলবে যে এরা মানুষ না, এটা কখনো আমরা আশা করি না। তা আগামীতে যারা বিবেকবান মানুষ, আমি মনে করবো যে আস্তে আস্তে সবাই যেন শুধরে যায়, আর আমরা যেন নারীদের প্রতি শ্রদ্ধাটা আরও সবাই আমরা আনতে পারি, আগামীতে যেন আমরা খোলা মনে রাস্তায় যেন চলতে পারি, সেই আশাই আমরা সবাই রাখবো, এই কাম্যটাই আমার থাকবে। জি, আপনি তো একটা নারী সংগঠনের সাথে আছেন, যুব মহিলা লীগ, আপনারা মহিলাদের নিয়েই বেশিরভাগ কাজ করেন, তো আপনাদের এই দল থেকে নারীদের জন্য কি কোনো ব্যবস্থা করেছেন তাদের সুরক্ষার জন্য? আসলে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ যে আমাদের নারী নিয়েই কাজ করতে হবে, এবং এটা দিয়ে দেখেন আমাদের নারী সংগঠন যেটা আছে, আমাদের বেলি রোডে যে অফিস আছে ওখানে আমাদের বিভিন্ন নারীদের, অসহায় নারীদের যাদের ডিভোর্স বা নির্যাতিত হয়, এদের জন্য আমাদের কিন্তু আলাদাভাবে বিনা পয়সাও কিন্তু এদের তদবির হচ্ছে। তা আসলে আমরা চেষ্টা করি যে অসহায় মানুষের পাশে দাঁড়ানো। আমি সাবেক কাউন্সিলর ছিলাম, তখন আমার এলাকার মানুষের পাশে আমি রাত 3টা ডাক দিলেও আমি মনে হয় পাশে থাকার চেষ্টা করেছি, আমার যতটুকু ধারণা। তো বিপদাবদে এরকম মনে হয় আমাদের সমাজে, আমরা রাজনীতি যারা করি তারা তো আছেই, রাজনীতি ছাড়াও কিন্তু অনেক আছেন সমাজসেবী, হ্যাঁ, যারা অনেকটা এগোচ্ছে, কাজ করছেন, রাস্তায় রাজপথে থাকছেন, রাতের আধারে যে প্রত্যেকটা ঘরে ঘরে যাদের বিপদগ্রস্ত যারা তাদের পাশে দাঁড়াচ্ছেন, এবং সাথে সাথে আমাদের তো দাঁড়াতে হবেই, এটা আমাদের দায়িত্ব আমি মনে করি। আমাদের দেশবাসীর উদ্দেশ্যে এই স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে যদি একটা শুভেচ্ছা বার্তা দিয়ে দিবেন। বিজয়ের মাস ডিসেম্বর, বিজয় মাসের শুরুতেই স্মরণ করছি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মহান মুক্তিযুদ্ধের 30 লক্ষ শহীদকে, একই সাথে শ্রদ্ধার সাথে স্মরণ করছি জাতীয় চার নেতাকে, যাদের নেতৃত্বে অধীরতার কাছে হেরে গিয়েছিল বর্বর পাকিস্তানি বাহিনী, অর্জিত হয়েছিল বাংলাদেশের লাল সবুজ পতাকা। ডিসেম্বর মাস আমাদের জন্য অত্যন্ত গর্বের। আমি অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই বাঙালি জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের, যাদের সীমাহীন ত্যাগের মাধ্যমে আমরা পেয়েছি এই স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। বিজয়ের 50তম বছরে বাংলাদেশের স্বল্পোন্নত দেশ থেকে মধ্যম আয়ের দেশে উন্নতি হয়েছে জাতি হিসেবে, যা আমাদের জন্য একটি ঐতিহাসিক অর্জন। আওয়ামী লীগ সরকার 2021 সালের মধ্যে ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রতিশ্রুতি দিয়েছিল, ইতিমধ্যে আমরা সফলভাবে সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন করেছি। সামনে আমাদের লক্ষ্য 2041 সালের মধ্যে উন্নত বাংলাদেশ গড়ে তোলা। ইনশাল্লাহ আপনাদের সকলের সহযোগিতায় ও অংশগ্রহণে আমরা সেই লক্ষ্য অর্জনে সফল হব। বিজয়ের মাসে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়াই হোক আমাদের সকলের প্রত্যয়, এবং দেশবাসীকে বাংলাদেশ যুব মহিলা লীগের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সেই সাথে ধন্যবাদ জানাই বিডি লাইফ 24 নিউজ পরিবারকে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক শেখ হাসিনার। আপনার এই মূল্যবান সময় থেকে আমাদের কিছু সময় দেওয়ার জন্য। দর্শক, আমরা এতক্ষণ ছিলাম রাশিদা পারবিন মনি আপুর সাথে। আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য ধন্যবাদ। সবসময় বিডি লাইভ 24 নিউজের সাথে থাকবেন। বিডি লাইভ 24 নিউজ, সত্যের সন্ধানে অবিরাম।